সাবওয়ে যাত্রীদের সুরক্ষা নিশ্চিতে নিউ ইয়র্ক সিটির ওয়াশিংটন হাইটস স্টেশনে পরীক্ষামূলকভাবে নিরাপত্তা বেষ্টনী বসিয়েছে এমটিএ। উইকেন্ডে এসব বসানোর কথা জানিয়েছে তারা। এতে করে সাবওয়ে লাইনে কাউকে ফেলে দেওয়া সহ অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ঘটনা ঠেকানো যাবে বলে আশা করা হচ্ছে। সফলতা পেলে সব স্টেশনে এমন ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। নিউ ইয়র্ক সিটির ওয়াশিংটন হাইটসের সাবওয়ে স্টেশনে বসানো হয়েছে হলুদ রঙের এসব নিরাপত্তা বেষ্টনী। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে এমটিএ এর একটি পাইলট প্রোগ্রামের অংশ এটি। এর আগে আরও তিনটি সাবওয়ে স্টেশনে বসানো হয়েছে এ ধরনের নিরাপত্তা বেষ্টনী। গত বছর ব্রুকলিনের বেডফোর্ড অ্যাভিনিউ স্টেশন, ম্যানহাটের 57 স্টেশন ও সাইপার্স হিলের ক্রিসেন্ট স্ট্রিট স্টেশনেও এ ধরনের ব্যারিকেড বসানো হয়। প্ল্যাটফর্মে কোনো দুর্বৃত্ত যেন কাউকে ধাক্কা মেরে ট্র্যাকে ফেলে দিতে না পারে বা অনুপ্রবেশকারীরা যেন ট্র্যাক থেকে দূরে থাকে সেজন্য এই ব্যবস্থা, এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে যাত্রীরা। I think it's a good attempt to start it here at least being that it's so uptown. MTA এর এক প্রতিবেদনে দেখা যায় মহামারীর সময় সাবওয়ে ট্র্যাকে অনুপ্রবেশের ঘটনা 20% বেড়ে যায়। এতে করে বেশ কয়েক ডজন প্রাণহানি হয়। পিঙ্কি আক্তার, TBN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।